তো আজকে আমাদের তৃতীয় দিন সকালবেলা আমরা থান্ডার বে থেকে যাত্রা শুরু করলাম। আর যেহেতু রাতে আমি ঘুমাতে পারিনি, তাই হচ্ছে গাড়ির পেছনে এসে আমি একটু ঘুমানোর চেষ্টা করলাম। আর এখন হচ্ছে ভাইয়া ড্রাইভ করছে। আর যেহেতু আমরা থান্ডার বেতে পৌঁছেছি রাত প্রায় 12:30, তো তখন আমাদের হোটেল পাওয়াটা একটু টাফ হয়ে গিয়েছিল, তাই হচ্ছে সবার ঘুমে একটু ব্যাঘাত ঘটেছে। গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম কানাডাকে যদি হাজার লেকের দেশও বলা হয় তাতেও ভুল হবে না, সেই কথাটারই সত্যতা যেন আজকেও মিলল। আজকেও আমরা যতই সামনের দিকে যাচ্ছি অন্টারিওতে, ততই হচ্ছে দুপাশ থেকে প্রচুর লেক দেখতে পাচ্ছি। আর এই মুহূর্তে আমি ড্রাইভ করছি, তাই কথা বলিনি, আর ভাইয়া ভিডিও করে আমাকে সহযোগিতা করছিল। এই মুহূর্তে আছি হোয়াইট রিভারে, আর আমরা হচ্ছে থান্ডার বে পার হয়ে এসেছি। রাতে আমরা থান্ডার বেতে ছিলাম, তো থান্ডার বে পার হয়ে এখন হচ্ছে হোয়াইট রিভারে। তো সকাল থেকে হচ্ছে ভাইয়া ড্রাইভ করতেছিল, আমি একটু ঘুমিয়ে নিলাম। 9:00 পর থেকে আমি ড্রাইভ করতেছি, আর এখনও আমাদের দেখাচ্ছে অলমোস্ট 999 কিলোমিটার ফ্রম টরন্টো। সো হোয়াইট রিভার এই সিটিটাতে আছি, এখানে তেল পেয়েছি, তেলটা এখান থেকে রিফিল করে নিতে। এখন আমরা নিচের দিকে নামতেছি, সো বলছে আমাদেরকে লোয়ার গিয়ার ইউজ করার জন্য। বাট আমরা নিচে নামার সময় সবসময় যে কাজটা করি সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন ছেড়ে দিয়ে ব্রেকে পা রাখি, যেন হচ্ছে গাড়িটা কন্ট্রোল করতে করতে নিচের দিকে নামি। আর নিচে নামার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে গাড়ি কন্ট্রোল করে নামাতে হবে, কারণ আপনি যদি ছেড়ে দেন তাহলে হচ্ছে গাড়ি নিজের মতো করে নেমে যাবে। সো আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ইঞ্জিন ব্রেকের সাহায্য নেই, এবং আমাদের যে ব্রেক আছে গাড়ির সেই ব্রেকের সাহায্য নিয়ে আমরা হচ্ছে গাড়িটা এখন নিচের দিকে নামাচ্ছি। সো আর চারপাশের ভিউটা কিন্তু অসাধারণ, খামোখাই হচ্ছে জ্যাসপার গেছি এত টাকা খরচ করে। আমরা এখানে চলে আসলে যে ডানে একটা লেক দেখা যাচ্ছে, আমরা এখন আস্তে আস্তে নিচের দিকে নামছি। আর যতই নিচের দিকে নামছি ততই হচ্ছে কি বলবো, আমি হচ্ছে বেশ উৎফুল্ল হচ্ছি। তার কারণ হচ্ছে নিচে খুব সুন্দর একটা লেক দেখা যাচ্ছে, আর আমি যতই নামছি লেকটা ততই হচ্ছে আমার সামনে দৃষ্টিগোচর হচ্ছে। আমরা এখন ওল্ড ওম্যান বে সিটি একটা লেক, এখানে ভিউ পয়েন্ট আছে খুব সুন্দর, এখানে নামলাম। ভাবলাম যে অনেকক্ষণ তো গাড়ি চালানো হয়েছে, একটু বসে দেখি। আর এটা হচ্ছে ওল্ড ওম্যান বে সিটি। তো চলুন আপনাদেরকে একটু সামনে নিয়ে যাই ওল্ড ওম্যান বে সিটিতে। এখানে খুব সুন্দর একটা লেক আছে, বিশাল একটা লেক, অসাধারণ। আর এখানে হচ্ছে লাইফ গার্ড নেই, সো লাইফ গার্ডের ওরা আগেই সতর্ক করে দিয়েছে যে যেহেতু এখানে কোনো লাইফ গার্ড নেই, সো কেউ যেন পানিতে না নামে। আর পানিতে নামলেও যেন নিজ দায়িত্বে নামে, সো কেউ পানিতে নামেনি, সানবাথ নিচ্ছে এখানে যারা নিচে আছে, আর অনেকে হচ্ছে এনজয় করছে। আসলেই কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর, অসাধারণ। আর এই যে বিশাল পাহাড়, এখানে পাহাড়ে পাইন গাছ আছে, আর ওই দিকেও হচ্ছে পাহাড় আছে, আর এর ভেতরেই হচ্ছে এই লেকটা, অসাধারণ।
আর সমুদ্র লেকের পানিটা খুবই স্বচ্ছ, তাই সেই জন্য সবুজ বর্ণ দেখাচ্ছে ক্যামেরায়। কি বর্ণ আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি না, বাট সবুজ বর্ণ, আর ওইদিকে হচ্ছে নীল বর্ণ দেখাচ্ছে। আর ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওই রাস্তাটা থেকে আমরা ওই উপরের পাহাড়ে ছিলাম, সেখান থেকে আস্তে আস্তে নেমে এখন নিচে এসেছি। আর সামনে হচ্ছে ওয়াওয়া সিটি, আর সেই ওয়াওয়া সিটিতে আমরা তেল নিব, কারণ ওয়াওয়া সিটির পরে লং ডিস্টেন্স, এরপরে সিটিটা আর ভেতরে কোনো তেল নেই। আর এখানের পানিটা দেখুন বেশ স্বচ্ছ পানি। এইরকম অসংখ্য লেক এখানে দেখা যায়, যেগুলো হচ্ছে পাহাড় থেকে নিচে নামলেই আপনি কোনো একটা সিটির পাশে দেখতে পাবেন। তার মানে হচ্ছে লেকগুলো যেখানে আছে তার আশেপাশেই হচ্ছে আপনি শহর খুঁজে পাবেন, আর এই লেকটার নাম হচ্ছে পায়োনিয়ার লেক। এখানে আমার একটা জিনিস খুব মজা লেগেছে, এখানে যতগুলো লেকই দেখতে পেয়েছি প্রতিটা লেকেরই কোনো না কোনো নাম অবশ্যই দেওয়া আছে। এমন একটি লেকও আমি খুঁজে পাইনি যার কোনো নাম নেই। আজকে গাড়ি চালাতে যদিও খানিকটা টায়ার্ড লাগছে, কিন্তু তার ভেতরেও মনের মধ্যে একটা উৎফুল্লতা কাজ করছে, কারণ আজকে আমরা অলমোস্ট 1350 কিলোমিটার গাড়ি চালাবো এবং তারপরেই হচ্ছে আমরা বাসায় পৌঁছে যাব। আর আমরা হচ্ছে সল্ট সেন্ট মেরি নামে একটি শহরে ঢুকেছি, আর এই শহরটা হচ্ছে ইউএসএর খুব কাছেই। তার মানে হচ্ছে ইউএসএ এবং সল্ট সেন্ট মেরি এই শহরটার মধ্যে দিয়ে একটা নদী বয়ে গেছে, আর সেই নদীর উপরে একটা ব্রিজ আছে, যে ব্রিজটা দিয়ে ইউএসএ অংশে যাওয়া যায়। তো আমরা যেহেতু গতকালকে থেকে ভালো কোনো খাওয়া হয়নি আমাদের, সেই জন্য আজকে তান্দুরি গার্ডের নামে একটি হালাল রেস্টুরেন্ট এখানে খুঁজে বের করেছি, যেখানে হচ্ছে আমরা আমাদের দুপুরের খাওয়াটা খাবো। গাড়ি চালিয়ে এখন আমরা অন্টারিওতে, আর এই মুহূর্তে আছি সল্ট স্টিম মারি নামে একটা সিটিতে। এটা মধ্যখানে একটা রিভার আছে, রিভারের ওই পাশেই হচ্ছে ইউএসএ। তো দুপুরবেলার খাওয়ার জন্য আমরা এখানে নেমেছি, আর মোস্ট প্রবাবলি আজকে হচ্ছে লাস্ট দিন, আল্লাহর রহমতে হয়তো আজকে রাতে 11টা বা 12টার ভেতরে আমরা টরন্টো পৌঁছে যাব। তো এখানে নেমেছি, এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে তান্দুরি গার্ডেন, আর এখানে হচ্ছে সব হালাল ফুড পাওয়া যায়। আর আমাদের খাওয়ার চলে এসেছে, এখানে হচ্ছে নান নিয়েছি আমরা, প্লেন নান, খাওয়াটা ভালোই মজা, খুব টেস্ট, খুব টেস্ট। আমরা আসলে ক্ষুধার্ত, সেই জন্য হচ্ছে সব কিছুই খুব ভালো লাগতেছে। তবে আসলে খাওয়ার মানটা বেশ ভালো। তান্দুরি গার্ডেন আমি অ্যাড্রেসটা দিয়ে দিব, কখনো যদি কেউ এদিকে ঘুরতে আসেন তাহলে অবশ্যই এখানে ট্রাই করে দেখতে পারেন। তো আমরা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম, করে এখন আবার রওনা দেব। আর অলমোস্ট আমাদের 2700 কিলোর মতো কভার হয়েছে, আরও মোস্ট প্রবাবলি 750-750 কিলোমিটারের মতো বাকি আছে। তো এটা আসলে খুব বড় একটা ট্রিপ,
যেহেতু ভাইয়া আমি দুইজন মিলে গাড়ি চালাচ্ছি, সো আসলে খুব বেশি প্রেশার কারো উপরে পড়ছে না। বাট যদি একজন ড্রাইভ করতো তাহলে একটু বেশি প্রেশার পড়তো। আর সব মিলিয়ে হচ্ছে আমরা গত পরশু রওনা দিয়েছি, গতকালকে সারাদিন গাড়ি চালিয়েছি, আজকে সারাদিনও চালাতে হবে। সো দ্যাট মিন্স হচ্ছে আমরা প্রায় আড়াই দিনে হচ্ছে ক্যালগেরি থেকে টরন্টো পৌঁছাবো ইনশাল্লাহ। আমাদের টরন্টোর যে ট্যুর চলছিল বা ট্রিপ চলছিল সেটার হচ্ছে অলমোস্ট আমরা শেষ পর্যায়ে, যদি আল্লাহ সব কিছু ঠিকঠাক রাখে। আর হচ্ছে 2 ঘন্টা 59 মিনিট, মানে জাস্ট 3 ঘন্টা, দ্যাট মিন্স হচ্ছে 310 কিলোমিটার বাকি আছে। সো আমাদের যে 3450 কিলোমিটারের যে টোটাল জার্নি সেটা কমতে কমতে এখন আর মাত্র 310 কিলোমিটারে। আমরা এখন আছি বেরির কাছাকাছি আর টরন্টো থেকে 310 কিলোমিটার। আর আমরা এখন টরন্টো শহরে প্রবেশ করছি, আর এই টরন্টো শহরে প্রবেশ করার মধ্যে দিয়েই হচ্ছে আমাদের এই ট্যুরটা শেষ হবে। আর এই ট্যুরের যাবতীয় খুঁটিনাটি বিষয় আপনাদের সাথে অন্য একটি ভিডিওতে শেয়ার করব। ফাইনালি উই আর অ্যাট হোম, আমরা বাসায় চলে আসছি। আর কি বলবো, অসাধারণ ছিল আমাদের এই জার্নিটা, টোটাল 3450 কিলোমিটারের মতো, আর অলমোস্ট আড়াই দিনে আমরা কমপ্লিট করেছি। আর এখন বাজে টরন্টোতে 11:50, আর আমরা অলরেডি বাসায় পৌঁছে গেছি, সবাই হচ্ছে গাড়ি থেকে নামছে, আর আমাদের এই অ্যাডভেঞ্চারাস জার্নিটা শেষ হলো। আশা করি ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।